কান কার্তিকে নাম ওম কান কার্তিকে লাগা চলিয়া গা চলিয়া বুঝলাম আপনার সঙ্গে মহান দিন এইখানে তো আমরা 1740 সাল নাগাদ কাশিমবাজারে আমাদের বসবাস। সেই বছর থেকেই আমরা এই রথের দিন শ্রীপাদ পুজো করে আমরা দুর্গাপুজোর সূচনা করি। এই কাঠামোতে আমাদের দুর্গা প্রতিমা তৈরি হবে। ওই সেই 1740 সাল থেকে আমরা এখানে আছি। তার আগে ভগবান গোলার কাছে আমরা ছিলাম, তো সেখান থেকে বর্গীর অত্যাচারের সময় আমরা চলে আসি এখানে। তারপর থেকে এই প্রথা চলেইছে, একইভাবে চলেছে। রাজবাড়িতে কাঠামো পুজো, এই কাঠামো প্রতি বছরই রাখা হয়। মায়ের বিসর্জনের পরে যখন জলে ভাসান দেওয়া হয়, তারপরে কাঠামো আমরা রেখে দিই। এই কাঠামোতে প্রতি বছরই মায়ের পুজো হয় এবং রথযাত্রার দিন, আজকে দ্বিতীয়া তিথি, মাকে আবাহন করা হচ্ছে। এখানে মায়ের কাঠামোতে প্রথম মাটি লেপন করা হবে, তারপরে মায়ের অবয়ব দেওয়া হবে এবং মায়ের মূর্তি যারা তৈরি করেন আমাদের এখানে বংশানুক্রমে তারাই করবেন, পরে তারা এসে শুরু করবেন কাজ। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।